সুখবর 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 আমাদের বাইকারদের জন্য বিশেষ একটি সুখবর ভালো একটা ইঙ্গিত দাম নাকি আরো দুই ধাপে কমবে তার ফার্স্ট বাস্তবায়ন হয়েছে এবার অক্টেনের দাম কমছে 4 টাকা আগে ছিল 130 টাকা এখন হইছে 126 টাকা খুব উপকার হলো পেট্রোলও সেম আগে ছিল 125 টাকা 3 টাকা কমে এখন হইছে হলো 122 টাকা Hey everyone, this is GKS. Welcome to GKS Luxury. কি খবর সকালের কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক ভালো এবং সুস্থ আছেন ভালো থাকবেন নাই কেন আমাদের দেশে আবারো পেট্রোল ডিজেলের এবং অক্টেনের দাম কমে গেল অনেক সুখের একটা খবর না অনেক খুশির একটা খবর আমাদের বাইকার কমিউনিটির জন্য সুখবর 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 আমাদের বাইকারদের জন্য বিশেষ একটি সুখবর আরে কি বলবো ভাই পেট্রোল ডিজেলের দাম কিন্তু অক্টেনের দাম কিন্তু কমে গেল ভাই এখন শুধু খালি রাইড হবে আর রাইড হবে কত টাকা কমছে কমছে কত টাকা সেটাই দেখার বিষয় এখন অক্টেনের দাম কমছে 4 টাকা আগে ছিল 130 টাকা এখন হইছে 126 টাকা খুব উপকার হলো পেট্রোলও সেম আগে ছিল 125 টাকা 3 টাকা কমে এখন হইছে হলো 122 টাকা ওয়াও নাইস নাইস আর আগে ডিজেলের দাম ছিল 109 টাকা লিটার 75 পয়সা কমায় হইছে 108 টাকা 25 পয়সা লিটার বাহ খুব ভালো একটা দাম কমছে আমাদের খুব উপকার হইছে তবে আসলে দাম কমবে এটা অনেক আগে থেকে অ্যানাউন্স হচ্ছিল মন্ত্রণালয় থেকে কিছু কথা লিকও হয়েছিল তো আমরা ভাবছিলাম যে না হবে না কারণ কি এর আগেও একবার এরকম একটা গুঞ্জন শোনা গিয়েছিল বাট তখন কিন্তু আসলে বাড়ে নাই যদিও এই গুঞ্জনটা 3-4 দিনের ভিতরে শোনা যেতে যেতে দামটা কমে গেল আমি মনে করি এটা একটা খুব ভালো দিক যদিও খুব আহামরি কমে নাই তারপরও ভালো দিক বলতেছি এ কারণে যতটুকু আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম এটা নাকি পর্যায়ক্রমে আরও কয়েক ধাপ দাম কমবে 2-3 বার আরও দাম কমবে তো যদিও ফার্স্ট টাইম বাড়ছে অনেক প্রায় অর্ধেকের বেশি দাম বাড়ছে বাট কমার সময়ে 3-4 টাকা কমা মানে আসলে এটা আমাদের জন্য খুব কষ্টকর এখন কিছু করার নাই তো আসলে তারপরও কিছু করার আছে বলেন এখন শুনতেছি নাকি আরও 2 ধাপ পেয়ে নাকি আরও দাম কমতে পারে আমি শিওর না কিছু পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় দেখলাম সেই হিসাবে বললাম এখন আমার কথা হলো যে আরও যদি 2 ধাপে দাম কমে এরকম 4-5 টাকা যদি দাম কমে মোটামুটি 115 টাকা লিটারের ভিতর থাকলে তাও একটা একটা চলে যখন আগে ছিল 89 টাকা লিটার 110 টাকা লিটার হইলেও মোটামুটি পোষায় আর কি আগে যখন 89 টাকা লিটার ছিল বাইকে দেখা গেছে 1000 টাকার ফুয়েল ফুললে আমার মোটামুটি 15-20 দিন সুন্দরভাবে চলে যেত 1000 টাকার ফুয়েল তুললে 10-12 দিন হাইস্ট আসলে কিছু করার নাই তবে এটা খুব ভালো একটা ইঙ্গিত দাম নাকি আরও 2 ধাপে কমবে কমলে তার ফার্স্ট বাস্তবায়ন হয়েছে এবার যদিও 135 টাকা লিটার ছিল কিছুদিনের মাথায় 5 টাকা কমাইছিল এখন আবার 4 টাকা আসলে দেখার বিষয় কই যায় থেকে এই অক্টেন ডিজেল পেট্রোলের দাম তবে আমার মতে ডিজেলের যেহেতু ব্যবহারটা বেশি ডিজেলটা আর একটু বেশি বাড়ে মানে কমাইতে পারতো 2-3 টাকা কমাইতে পারতো কারণ কি আসলে ডিজেলে সব জায়গায় একটা প্রেশার পড়েই প্রাইস বাড়ার পর থেকেই কারণ কি ডিজেল সমস্ত জায়গায় ব্যবহার হয় কৃষি খাতে এই গাড়ি চলাচল সব ক্ষেত্রে বিভিন্ন কলকারখানায় ডিজেলটা আসলে খুব কম হয়েছে আমার মতে 75 পয়সা কম 2-3 টাকা কমানো উচিত ছিল এটা আমার ওপিনিয়ন আর কি তো চিন্তা করার কিছু নাই বাইকার্স দাম কমবে বাড়বে কিন্তু কিছু করার নাই আমাদেরকে বাইক চালাইতেই হবে আমরা বাইক চালাবই সেই বিষয়ে কোনো চিন্তা নাই তো দেখা যাচ্ছে সামনের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই
যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা, ফেসবুক পেজটি আমাদের ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা আছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।